তো এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আর বাজাজ পালসার নিয়নে তিনটে ফিউজ দেওয়া থাকে, দুটো 15 অ্যাম্পিয়ার আর একটা 7.5 অ্যাম্পিয়ার। আর ইনকেস অনেক সময় ফিউজ উড়ে যাওয়ার জন্য মানে বাইক অনেক সময় সাডেনলি বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে এখানটায় এই ফিউজ ক্যাপটা তুলে চেক করে নিতে পারো। এটা খুলে আমি আর খুলছি না, তো প্রত্যেকটা ফিউজ চেক করে নেবে। আর যদি কোনো ফিউজ খারাপ হয়ে থাকে, পাশে দুটো স্পেয়ার ফিউজ দেওয়া রয়েছে, এগুলো ইনসার্ট করা যেতে পারে। নেক্সট পাশে আছে সেলফের রিলে, তো ব্যাটারি থেকে পাওয়ার সেলফের এই রিলেতে আসে থ্রু এই সুইচটা দিয়ে। তো এই তারে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও সেলফ স্টার্ট নেবে না। যেমন আমি এই তারটা খুলে দিই, খুলে দিয়ে দেখাচ্ছি। তো গাইজ এবার গাড়িটি স্টার্ট করার চেষ্টা করব। ফার্স্ট কি ইনসার্ট করলাম দেখতে পাচ্ছ, নিউট্রালে রয়েছে, এবিএস এর লাইটও জ্বলছে। এরপর ইঞ্জিন কিল সুইচ অন করলাম, এবার সেলফ স্টার্ট দিচ্ছি, কাজ করছে না, দেখেছ? ঠিক আছে, তো এবার ওই সুইচটি আবার লাগিয়ে দিয়ে আবার একবার ট্রাই করব। এবার ফিউজটি লাগিয়ে দেব, ফিউজ না অ্যাকচুয়ালি সকেটটি দিয়ে দিলাম। এবার আরেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করব সকেটটি লাগানোর পর। আবারও নিউট্রালের লাইট জ্বললো, ইগনিশন ইঞ্জিন কিল সুইচ অনই আছে। এবার এক স্টার্টেই এক সেলফে স্টার্ট হয়ে যাওয়ার কথা দেখলে, তো সেলফ স্টার্ট হয়ে গেল। তো ইনকেস অফ করে দিই, তো ইনকেস সেলফ স্টার্ট নিচ্ছে না তো ওই ওয়্যারটি চেক করবে।